আমাদের এই চ্যানেলে প্রত্যেকটা লেসনের অঙ্কগুলোই করে দেওয়া হবে, কিন্তু তবুও কারো যদি মনে হয় যে সেই অঙ্কগুলো আসতে দেরি হবে, তোমার ইমিডিয়েটলি কোনো অঙ্কের প্রয়োজন, তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাও বা আমাদের যে নাম্বারটা দেওয়া হবে ভিডিওতে সেই নাম্বারে কল করে জানাও। হ্যাঁ, এখন আমরা এই লেসনের লাস্ট 23.3 সিক্স নাম্বার অবধি করা হয়েছিল। এখন আমরা 7 থেকে বাকিটুকু কমপ্লিট করব। 7 নাম্বার এখানে বলেছেন যে এক্স ইকুয়ালস টু এ সাইন থিটা আর ওয়াই ইকুয়ালস টু বি ট্যান থিটা হলে ওরা প্রমাণ করতে বলেছে যে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা খুব ইজিলি এক্স বাই এ ইকুয়ালস টু দেখছি আমরা সাইন থিটা পেয়ে যাচ্ছি, তাহলে একইভাবে এ বাই এক্স ইকুয়ালস টু পাবো আমরা 1 বাই সাইন থিটা অর্থাৎ কোসেক থিটা। এরপর এখান থেকে যদি আমরা করতে চাই ওয়াই বাই বি ইকুয়ালস টু আমরা খুব ইজিলি পাচ্ছি ট্যান থিটা, তাহলে বি বাই ওয়াই ইকুয়ালস টু 1 বাই ট্যান থিটা হবে অর্থাৎ কট থিটা। এরপর আমরা এলএইচএস নিয়ে কাজ করব। এলএইচএস অর্থাৎ এখানে আমাদের এলএইচএস আছে এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। এ বাই এক্স এটা আমরা এ বাই এক্সের হোল স্কোয়ার হিসেবে ধরলে এ বাই এক্সের ভ্যালু হচ্ছে কোসেক, তাহলে এখানে আমরা এটাকে লিখতেই পারি কোসেক থিটা তার হোল স্কোয়ার অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা। একইভাবে বি বাই ওয়াই ইকুয়ালস টু কট থিটা, তাহলে এটাকে আমরা লিখতে পারি কট স্কোয়ার থিটা। আর তোমরা সবাই জানো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, যেটা আমাদের প্রুভ করতে বলা হয়েছিল। তাহলে আমরা এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুভ করে দিলাম। এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুভড। নেক্সট ম্যাথটা 8 নাম্বার, এটা খুব ইম্পর্ট্যান্ট ম্যাথটা। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে প্রমাণ করি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 1। ফার্স্টে আমরা 2 কে নেব, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা খুব ইজিলি দেখো দেখতে পাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বা সাইন থিটা ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা, অর্থাৎ কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা, তাই তো? এটাকে আমরা ফিউচারে কাজে লাগাবো। ওরা বলে দিয়েছে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু 1 আমাদের প্রুভ করতে হবে। আমরা এলএইচএসটা নিয়ে কাজ করবো। এলএইচএস ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা। এবার এটাকে যদি আমরা কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার নিয়ে ভাবি, হোল স্কোয়ার ভাবি, তাহলে কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু আমরা এখানে পেয়েছি তোমরা দেখেছো সাইন থিটা আর কস স্কোয়ার তার হোল স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে আমাদের সাইন স্কোয়ার থিটা। আর আমাদের ফার্স্ট যে ইকুয়েশনটা দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এটাকে যদি আমরা 1 নং ইকুয়েশন ধরি তো অ্যাকর্ডিং টু 1 নং ইকুয়েশন আমরা খুব ইজিলি এখানে লিখতে পারি এটা ইকুয়ালস টু 1। তাহলে আমাদের এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুভড হয়ে গেল। নেক্সট আমরা চলে আসবো 9-এর 1 নম্বর। এখানে বলেছে 3x ইকুয়ালস টু কোসেক আলফা হলে 3/x ইকুয়ালস টু কট আলফা হয়, তাহলে এটার ভ্যালু আমাদের বের করতে বলেছে 3x² মাইনাস 1/x². তাহলে আমরা ফার্স্টে এটা নিয়ে একটু কাজ করে নেব। 3x ইকুয়ালস টু কোসেক আলফা আর 3/x ইকুয়ালস টু কট আলফা। কোসেক আলফা আর 3/x ইকুয়ালস টু কট আলফা। সবার প্রথমে এখান থেকে আমাদের বুঝতে হবে যে কোশ্চেনটা কী জানতে চাইছে। 3x² আর 1/x² জানতে চাইছে। তাহলে আমরা এখানে বের করবো x ইকুয়ালস টু কী হচ্ছে। x ইকুয়ালস টু আমাদের এখানে বেরোচ্ছে কোসেক আলফা বাই 3। একইভাবে 1/x ইকুয়ালস টু আমাদের বেরোচ্ছে কট আলফা বাই 3। এই দুটোর ভ্যালু আমরা কাজে লাগাবো। ওরা এলএইচএসে বলে ওরা জানতে চেয়েছে যে 3x² মাইনাস 1/x² এর মান, তাহলে 3
एक्स स्क्वायर माइनस वन बाय एक्स स्क्वायर मानटा ओरा जानते चेयेछे। एखाने आमरा खूब इजिली एक्स ए जाए एक्सर भैलूटा पुट कर लेखने पे जा कोसेक स्क्वायर थीटा सरि कोसेक स्क्वायर आलफा बाय नाइन माइनस कट स्क्वायर आलफा बाय नाइन। তাহলে এখান থেকে আমরা যদি ওয়ান বাই নাইন কমন নিই নি তাহলে থ্রি বাই নাইন এখানে হয়ে যাচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে কোসেক স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা। থ্রি বাই নাইন এখানে কাটাকাটি করলে ওয়ান বাই থ্রি হচ্ছে আর কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, তাহলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে ওয়ান বাই থ্রি, অর্থাৎ অপশন নম্বর সি। সি হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, দুই নম্বর অঙ্কটা আমরা যেভাবে এক নম্বরটা করলাম সেই প্রসেসেই তোমরা খুব ইজিলি করে নিতে পারবে। আমরা করবো এবার তিন নম্বর অঙ্কটা। এখানে বলেছে যে ট্যান আলফা প্লাস কট আলফা ইকুয়ালস টু টু হলে ট্যান টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন আলফা এর মান কত হবে। এখানে তোমরা খুব ইজিলি এটা করতে পারবে। ট্যান আলফা কট আলফাকে আমরা ওয়ান বাই ট্যান আলফা ধরতেই পারি, কারণ কট আমরা হচ্ছে ট্যানের অনন্যক আমরা জানি। তাহলে এখানে আমরা একটু ভগ্নাংশে যোগ করলে পেয়ে যাচ্ছি যে ট্যান স্কোয়ার আলফা প্লাস ওয়ান স্ট্রোক টু। তাহলে এখানে টু ট্যান আলফা, তারপর ট্যান আলফাটাকে এই পাড়ে আনলে আমাদের ইকুয়েশনটা অনেকটা এরকম দাঁড়াচ্ছে ট্যান স্কোয়ার আলফা মাইনাস টু ট্যান আলফা প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো। এখানে আমরা তোমরা করেছো এর আগেও, তোমরা এর আগেও করেছো দ্বিঘাত সমীকরণের সূত্রগুলোতে। এখানে তোমরা দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে। ওয়ানকে যদি আমরা ওয়ানের স্কোয়ার ভাবি তাহলে এটাকে আমরা খুব ইজিলি লিখতে পারি টেন আলফা মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো। আর কোনো কিছুর জিরো রুট জিরোই হয় যেহেতু, তাহলে টেন আলফা মাইনাস ওয়ান ইকুয়ালস টু আমরা জিরো লিখতে পারি। তাহলে এখানে আমরা খুব ইজিলি টেন আলফার মানটা পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে ওয়ান। এই মানটা আমরা কাজে লাগাবো। অঙ্কটাতে আমাদের জানতে চেয়েছে টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন আলফার মান। তাহলে স্টার্ট করা যাক, টেন টু দি পাওয়ার থার্টিন আলফা প্লাস কট টু দি পাওয়ার থার্টিন আলফা। তাহলে আমরা জানি টেন আলফার ভ্যালু হচ্ছে ওয়ান, তাহলে এটা ওয়ান টু দি পাওয়ার থার্টিন। আর কটকে আমরা ওয়ান বাই টেন ধরতেই পারি, তারপর যদি থার্টিন আমরা করি তাহলে এখানে আমরা খুব ইজিলি করতে পারছি ওয়ান টু দি পাওয়ার থার্টিন প্লাস, যেহেতু এখানেও টেনের মান ওয়ান তাহলে এটাও হয়ে যাবে আমাদের ওয়ান, ওয়ান টু দি পাওয়ার থার্টিন। আর ওয়ানের পাওয়ার যতই হোক সেটার ভ্যালু হয় ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়ালস টু টু। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এখানে পাওয়ার যদি থার্টিনে যায় অন্য কিছু যে কোনো সংখ্যা থাকতো দু হাজার তিন হাজার দু হাজার সতেরো দু হাজার আঠেরো প্রত্যেকটা ক্ষেত্রে অ্যান্সার আমাদের দুই বেরোতো, তাহলে টু হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ এখানে সি নাম্বারটা। এরপর আমরা চলে আসছি চার নম্বরটা। এখানে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা এখানে পাচ্ছি সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু জিরো, এটাকে আমরা কাজে লাগাবো সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়ালস টু জিরো। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি সাইন থিটা ইকুয়ালস টু কস থিটা। এটা তোমরা পূরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করলে করতে পারবে, কিন্তু যেহেতু পূরক কোণে আমরা এখনও যাইনি, পূরক কোণের লেসনে যাইনি, তো আমরা পূরক কোণের ফর্মুলা অ্যাপ্লাই করবো না। তাহলে এখানে আমরা পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু ওয়ান, তার মানে ট্যান থিটা ইকুয়ালস টু ওয়ান। আর এখানে দেখো তোমরা বলে দিয়েছে থিটার মান জিরোর থেকে বেশি অথবা জিরোর সমান আর নাইনটি ডিগ্রি থেকে ছোট অথবা নাইনটি ডিগ্রি সমান। এখানে আমরা থিটার মানটা বের করে নেবো। ট্যান কতর মান জানি আমরা ওয়ান, ট্যান ফর্টি ফাইভের। তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান ফর্টি ফাইভ, এখানে খুব ইজিলি আমরা থিটার মান পেয়ে যাচ্ছি ফর্টি ফাইভ ডিগ্রি। এটাকে আমরা কাজে লাগাবো। ওরা জানতে চেয়েছে সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু এক্স। তাহলে আমরা এখানে বের করবো সেক থিটা প্লাস কোসেক থিটা ইকুয়ালস টু এক্স, বা সেক থিটা মানে আমরা জানি হচ্ছে এখানে থিটার মান যেহেতু ফর্টি ফাইভ ডিগ্রি, সেক ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কোসেক ফর্টি ফাইভ ডিগ্রি ইকুয়ালস টু এক্স। সেক ফর্টি ফাইভ ডিগ্রির মান আমরা জানি রুট টু, আর কোসেক ফর্টি ফাইভ ডিগ্রির মানও আমরা জানি রুট টু। তাহলে এক্স ইকুয়ালস টু আমাদের বেড়ে যাচ্ছে টু রুট টু, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এখানে আমাদের বলেছে
হচ্ছে ডি নাম্বার হবে আমাদের অ্যান্সার। নেক্সট আমরা চলে আসবো পাঁচ নাম্বারটায়। এখানে বলেছে টু কস থ্রি থিটা ইকোয়ালস টু ওয়ান হলে থিটার মান কত? টু কস থ্রি থিটা ইকোয়ালস টু ওয়ান, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কস থ্রি থিটা ইকোয়ালস টু ওয়ান বাই টু। আর কস কতর মান হয় ওয়ান বাই টু তোমরা জানো, কস সিক্সটি ডিগ্রি মান হয় ওয়ান বাই টু। তাহলে এখানে আমরা খুব ইজিলি লিখতে পারি থ্রি থিটা ইকোয়ালস টু সিক্সটি ডিগ্রি। এখানে কখনোই কস কস কাটবে না, কারণ এটা অনুপাতের ক্ষেত্রে কোণের মান, ইনটু অবস্থায় নেই এরা দুজন। তাহলে থিটা ইকোয়ালস টু সিক্সটি ডিগ্রি বাই থ্রি, কাটলে থিটার মান আমরা খুব ইজিলি পেয়ে যাচ্ছি টোয়েন্টি ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের সি নাম্বার অপশন অ্যান্সার। এবার চলে আসবো আমরা নেক্সট বিতে। এখানে বলেছে যদি আলফার মান জিরো ডিগ্রির চেয়ে বড় অথবা জিরো ডিগ্রি সমান অথবা নাইনটি ডিগ্রির চেয়ে ছোট হয় তাহলে সেক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার নিম্ন মান, সেক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, সেক্স স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা খুব ইজিলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এখানে আমরা দুটো ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, তোমার জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা হয়, একটা এ প্লাস বি হোল স্কোয়ার আর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর একটা হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। কিন্তু এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি অ্যাপ্লাই করবো। কেন অ্যাপ্লাই করবো আমরা পরে আলোচনা করছি। সেক থিটা মাইনাস কস থিটা অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, টু সেক থিটা, থিটা না সরি আলফা কজ আলফা। তাহলে আমাদের এখানে সেক আলফা মাইনাস কজ আলফা তার হোল স্কোয়ার প্লাস টু সেক আলফা ইন্টু ওয়ান বাই সেক আলফা, কসকে আমরা ওয়ান বাই সেক ধরতেই পারি। তাহলে যেহেতু কোনো পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান শূন্য হয়, এখানে পূর্ণবর্গ রাশি হচ্ছে এটা, এটা সবচেয়ে ছোট মান শূন্যই হতে পারে, নেগেটিভ হওয়া সম্ভব নয় পূর্ণবর্গ রাশির। তাহলে এখানে তোমরা লিখে নেবে যেহেতু কোনো পূর্ণবর্গ রাশি সর্বনিম্ন মান শূন্য, অতএব এই রাশিটার সর্বনিম্ন মান হচ্ছে টু। তোমরা দেখতে পাচ্ছ নেক্সট আমরা চলে আসছি বি এর দুই নাম্বারটা। এখানে আছে কস জিরো ডিগ্রি ইন্টু কস ওয়ান ডিগ্রি কস টু ডিগ্রি কস থ্রি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি, এটার মান ওয়ান ওরা বলেছে। তাহলে আগেরটা প্রথমেরটা একটু বলে নিই, ওটার মান টু, তার মানে এটা সত্য। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব নেক্সট অঙ্কটা অর্থাৎ বি এর দুই নাম্বার। এখানে বলেছে কস জিরো ডিগ্রি কস ওয়ান ডিগ্রি ইন্টু কস টু ডিগ্রি ইন্টু কস থ্রি ডিগ্রি ইন্টু কস নাইনটি ডিগ্রি মান ওয়ান। আমরা সবাই জানি যে কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো, আর জিরো দিয়ে কিছুকে মাল্টিপ্লাই করলে অবভিয়াসলি জিরোই হবে। তাহলে বি নাম্বারটা অ্যান্সার আমরা খুব ইজিলি মুখোমুখি ক্যালকুলেট করতে পারছি যে অ্যান্সার হবে জিরো। তার মানে বি এর দুই নাম্বার ওরা অ্যান্সার ওয়ান বলেছে, যেটা মিথ্যে। তাহলে বি এর দুই নাম্বার হবে মিথ্যে। নেক্সট আমরা চলে আসবো সি এর। সি এর এক নাম্বারটা বলেছে ফোর বাই সেক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটার মান জানতে চাইছে। সর্ব ফার্স্টে আমরা অঙ্কটা টুকে নেব। ফোর বাই সেক্স স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা প্লাস থ্রি সাইন স্কোয়ার থিটা। এবার আমরা যদি অঙ্কটা ক্যালকুলেট করতে যাই, ফোর বাই সেক্স স্কোয়ার, যেহেতু আমরা জানি সেক হচ্ছে কজের অনন্য, সেই হিসেবে ফোর বাই সেক্সকে আমরা ফোর বাই সেককে আমরা খুব ইজিলি লিখতে পারি ফোর কস স্কোয়ার থিটা, তারপর ওয়ান বাই ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকোয়ালস টু ওয়ান, সেই অ্যাকর্ডিং এখানে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটাকে আমরা কোসেক স্কোয়ার থিটা লিখতেই পারি।
এখানে আছে 3 sin স্কয়ার থিটা, এটাকে আমরা কিছু করব না, এটা যা আছে সেভাবেই থাকবে। নেক্সটে আমরা 4 cos স্কয়ার থিটা 1 বাই cosec স্কয়ার থিটাকে sin স্কয়ার থিটা লিখতে পারি, যেহেতু cosec হচ্ছে sin এর অনন্যক। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি 4 cos স্কয়ার থিটা প্লাস 4 sin স্কয়ার থিটা। এখানে যদি আমরা 4 কমন নিই তাহলে রাশিটা এরকম চলে আসবে যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। সাইনটাকে আগে নিয়ে নিলাম সাইন স্কয়ার থিটাটাকে, আর আমরা সবাই জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার মান হচ্ছে 1, তাহলে এটা অ্যান্সার বেরোচ্ছে 4। তাহলে এখানে সি এর এক নম্বরটা শূন্যস্থানে মান হবে 4। তারপর আমরা চলে আসব দুই নম্বরটা, অর্থাৎ এখানে বলেছে সাইন থিটা মাইনাস 30° ইকুয়ালস টু হাফ হলে কস থিটার মান কত। সাইন থিটা মাইনাস 30° ইকুয়ালস টু 1/2 হলে ওরা জানতে চাইছে কস থিটার মান কত। এখানে আমরা খুব প্রত্যেকেই জানি যে সাইন কত ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 30° মান হচ্ছে হাফ, আমরা প্রত্যেকেই জানি। তাহলে এখানে আমরা লিখতে পারি এটা ইকুয়ালস টু সাইন 30°, এর বোথ সাইড থেকে আমরা সাইন সাইন সরিয়ে দিলে এখানে অবশ্যই আমরা কাটবো না, কারণ সাইনটা গুণ অবস্থায় নেই, এটা হচ্ছে কোণের অনুপাত। তাহলে এটাকে আমরা লিখবো থিটা মাইনাস 30° ইকুয়ালস টু 30°। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি পেয়ে যেতে পারি থিটা ইকুয়ালস টু 30 + 30 অর্থাৎ 60°। এরপর আমরা চলে আসবো সি নাম্বার কোশ্চেনটা। সি নাম্বারটা বলেছে আমাদের কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হাফ হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত। এখানে আমরা চলে আসবো তিন নম্বর অ্যান্সারটা নিয়ে। বলেছে কস স্কয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু হাফ হলে কস স্কোয়ার থিটা কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত। এখানে খুব ইজিলি আমরা কস টু দি পাওয়ার 4 থিটাকে কস স্কোয়ার থিটার তার হোল স্কোয়ার হিসেবে ধরতেই পারি, একইভাবে সাইন টু দি পাওয়ার 4 থিটাকে সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার হিসেবে ধরলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললে খুব ইজিলি পেয়ে যাচ্ছি কস থিটা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ এ প্লাস বি, আবার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা অর্থাৎ এ মাইনাস বি। এখানে আমরা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু আমরা জানি 1, আর এখানে আমাদের কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার ভ্যালু বলে দিয়েছে 1/2। তাহলে টোটালটার অ্যান্সার আমরা পেয়ে যাচ্ছি খুব ইজিলি 1/2। তাহলে তিন নম্বর কোশ্চেনটার অ্যান্সার হবে 1/2। এরপর দশের অঙ্ক হলো, দশের ম্যাথটা ফার্স্টেই তোমরা দেখবে এটা কী বলেছে। বলেছে আর কস থিটা ইকুয়ালস টু 2√3 আর আর সাইন থিটা ইকুয়ালস টু 2 হলে এখানে আর ও থিটা উভয়ের মান নির্ণয় করি। তাহলে সবার প্রথমে আমরা এখানে কোশ্চেনটা যা ইনফরমেশান দিয়েছে সেটা নিয়ে নেব, যেটা হচ্ছে আর কস থিটা ইকুয়ালস টু 2√3, আর দিয়েছে আর সাইন থিটা ইকুয়ালস টু 2। এখান থেকে আমরা খুব ইজিলি যদি আমরা এখানে সাইন থিটার মানটা বের করি সাইন থিটা ইকুয়ালস টু আমরা পেয়ে যাব 2/r। একইভাবে এটা ইকুয়েশন আমরা 2 নিয়ে নিলাম কারণ এটা ফার্স্টের কাজটা করবো, এটা ইকুয়েশন 1 নেব। একইভাবে এখান থেকে আমরা কস থিটা ইকুয়ালস টু পেয়ে যেতে পারি 2√3/r। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা যদি এটা ডিভাইডেড বাই এটা করি তাহলে আমাদের আরটা রিমুভ হয়ে যাবে, আরটা অপনয়ন হয়ে গেলে আমরা খুব ইজিলি থিটার মানটা বের করতে পারবো। এটাকে আমরা ইকুয়েশন 1 ধরছি আর এটা ইকুয়েশন 2। তাহলে আমরা এখানে প্রথমে ইকুয়েশন 2কে ইকুয়েশন 1 দিয়ে ডিভাইডেড করব। তাহলে আমরা পাচ্ছি এখানে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইকুয়ালস টু 2/r/2√3 ডিভাইডেড বাই আর, তাই তো? এবার সাইন থিটা বাই কস থিটা ইকুয়ালস টু আমরা জানি ট্যান থিটা, তাহলে এখানে পাচ্ছি আমরা ট্যান থিটা ইকুয়ালস টু 2/r, আর এটা উল্টে গেলে হবে r/2√3। এখানে আর কেটে যাচ্ছে, 2 কেটে যাচ্ছে, থাকছে 1/√3, আর ট্যান কতর মান আমরা জানি 1/√3, আমরা জানি ট্যান 30° মান 1/√3। তাহলে এখানে খুব ইজিলি আমরা পেয়ে যাচ্ছি থিটা ইকুয়ালস টু 30°। এরপর আমরা এই থিটার মানটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করলে আমরা খুব ইজিলি
आर एर मानटाओ पेये जाबो आमरा इक्वेशन टू ते पुट करबो थीटार मानटा ताहले एखाने आमरा लिखबो दुई नं समीकरणे थीटा एर मान बसिए पाई इक्वेशन तुम्हारा देखो कि आज है साइन थीटा इक्वल्स टू टू बाय आर ताहले आमरा एखाने लिखब साइन थार्टी डिग्री इक्वल्स टू टू बाय आर और साइन थार्टी डिग्री मान होच्छे वन बाय टू ताहले वन बाय टू इक्वल्स टू टू बाय आर अर्थात आर इक्वल्स टू फोर ताहले एखाने आमरा आर एर मान फोर पे गेलाम एबं थीटार मान आगे पे गेछि थार्टी डिग्री। एरपर आमरा करब दस दुई नम्बर अर्थात एखे बोले जदि साइन ए प्लस साइन बी इक्वल्स टू टू है जेखने ए होच्छे ग्रेटर दें और इक्वल जिरो डिग्री और लेस दें इक्वल नाइनटी डिग्री एवं बी होच्छे ग्रेटर दें सेम थिंग कॉस ए और कॉस बी एर मान निर्णय करी। सर्वप्रथम आमरा टुके नेब जे इनफरमेशन दी से दस दुई एखाने बोले छे साइन ए प्लस साइन बी इक्वल्स टू टू ए मैथटा अनेकेरी प्रब्लेम है आमरा कोनो भावेई एइभावे मान बेर करते पारबो ना साइन ए बीर किन्तु आमरा एकटा जिनिस जानी जेटा होच्छे साइनेर सर्वाधिक मान जेटा होच्छे सेटा होच्छे वन साइनेर मान वानेर चेये बड़ो कखनोई होते पारे ना आर एइ क्षेत्रे जेहेतु साइन ए प्लस साइन बी होच्छे टू तार माने एखाने आमादेर एकटाई अपशन आछे शुधुमात्र एकटी शर्तेई एटा सम्भव एकटी शर्ते राशिटी सम्भव जखन साइन एर मानो हबे वन आर साइन बीर मानो हबे वन। এখানে খুব ইজিলি আমরা জানতে পারছি এখান থেকে আমরা সাইন এ আর সাইন বির মানটা আমরা বের করে নেব অর্থাৎ সাইন এ ইকুয়ালস টু সাইন নাইনটি ডিগ্রি কারণ আমরা জানি সাইন নাইনটি ডিগ্রির মানই হয় ওয়ান তাহলে এখানে আমরা ইজিলি এ ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে আমরা এখানে সাইন বি ইকুয়ালস টু সাইন নাইনটি ডিগ্রি পেয়ে যাব বা বি ইকুয়ালস টু নাইনটি ডিগ্রি তাহলে এখানে আমরা সাইন এ আর বি এই দুটোর ভ্যালু পেয়ে গেলাম দুটোরই ভ্যালু হচ্ছে নাইনটি ডিগ্রি। এরপর আমাদের বের করতে হবে অ্যাকর্ডিং টু কোশ্চেন কজ এ আর কজ বি এই দুটোর যোগফল কত তাহলে আমরা চলে আসি অতএব কজ এ প্লাস কজ বি যেহেতু আমরা জানি এ এর মানও নাইনটি ডিগ্রি এবং বি এর মানও নাইনটি ডিগ্রি সেহেতু আমাদের এটা বের করতে এমন কোনো অসুবিধা হবে না। কজ নাইনটির মান আমরা জানি জিরো ডিগ্রি তাহলে আমাদের অ্যান্সার বেরোবে জিরো ডিগ্রি অর্থাৎ কজ এ প্লাস কজ বির মান হচ্ছে জিরো জিরো ডিগ্রি না সরি জিরো কজ নাইনটির ভ্যালু তো কজ এ আর কজ বির মান হচ্ছে জিরো। এরপর আমরা করব টেনের থ্রি নাম্বার অর্থাৎ তোমরা কোশ্চেনটা দেখতে পাচ্ছ যে থিটা গ্রেটার দেন জিরো এবং লেস দেন নাইনটি হলে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট স্কোয়ার থিটা সর্বনিম্ন মান এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক টেনের থ্রি নাম্বার সর ফার্স্টে আমরা বের করে নিই যেটা আমাদের নির্ণয় করতে হবে নাইন টেন স্কোয়ার থিটা প্লাস ফোর কট স্কোয়ার থিটা। সর্বপ্রথমে আমরা এটা দুটো পূর্ণবর্গ রাশি সমষ্টিরূপে তৈরি করব তাহলে এটাকে আমরা থ্রি টেন থিটা তার হোল স্কোয়ার প্লাস টু কট থিটা তার হোল স্কোয়ার রূপে সাজাতে পারি। এবার এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মে আছে এটাকে আমরা দুটো ফর্মুলায় ফেলতে পারি একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি কিন্তু আমরা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি ফর্মটা ফেলবো তার কারণটা আমি পরে আলোচনা করছি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি যদি ফর্মে আমরা ফেলি তাহলে এটা দাঁড়াচ্ছে কতকটা এরকম টু থ্রি ট্যান থিটা ইন্টু টু কট থিটা থ্রি ট্যান থিটা মাইনাস টু কট থিটা তার হোল স্কোয়ার প্লাস
संख्या हलो फार्ष्टे गुण कर नीले थ्री टू और टू ताले टुएल्व टुएल्व टेन थीटा और आप जेहेतु जानी कट हे टेन अनन्क तेल ये वन बाय टेन थीटा लिखते ही पारी खूब इजिली टेन टेन केटे जाए इखाने तुम्हारा देखते टेन थीटा माइनस कट थीटा तर होल स्क्वायर आछे और कोनो पूर्णवर्ग राशि सर्वनिम्न मान है जीरो ताले एखाने आमरा लिखते पारी जेहेतु कोनो पूर्णवर्ग राशि सर्वनिम्न मान शून्य अतएव এই রাশিটির সর্বনিম্ন মান হবে টুয়েলভ তোমরা দেখতে পাচ্ছ এখানে টুয়েলভ আছে এই রাশিটির মান যদি এই পূর্ণবর্গ রাশিটা শূন্য হয় এবার প্রশ্ন হচ্ছে আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রটা কেন নিলাম না যদি আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি নিতাম তাহলে এখানে মাইনাস বেরোতো আর অ্যান্সার এখানে আসতো মাইনাস টুয়েলভ তাহলে রাশিটার সর্বনিম্ন মান মাইনাস টুয়েলভ হতো কিন্তু দুটোই পূর্ণবর্গ রাশির সমষ্টি কখনোই মাইনাস আসতে পারে না সেই জন্য আমরা এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ফর্মুলাটা নিলাম না আমরা এই ফর্মুলাটা নিলাম এবার আমরা করব চার নম্বর অঙ্কটা যেটা বলেছে সাইন টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস কস টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফার মান নির্ণয় করো ফার্স্টে যেটার মান আমাদের নির্ণয় করতে হবে সেটা টুকে নিই বলেছে সাইন টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস কস টু দি পাওয়ার সিক্স আলফা প্লাস থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এখানে খুব ইজিলি আমরা এটাকে ফর্মুলায় ফেলার জন্য সাইন টু দি পার সিক্স আলফাকে সাইন স্কোয়ার আলফা তার হোল কিউব আর কস টু দি পার সিক্স আলফাকে কস স্কোয়ার আলফা তার হোল কিউব রূপে সাজিয়ে নেব আর এই টার্মটা যা আছে তাই থাকবে থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ফেলতে পারি এ কিউব প্লাস বি কিউবের আমরা উৎপাদকের ফর্মুলাটা ফেলবো না আমরা অন্য ফর্মুলাটা ফেলবো যেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এটা দাঁড়াচ্ছে এরকম এ প্লাস বি তার হোল কিউব মাইনাস থ্রি এ বি অর্থাৎ থ্রি সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা আবার এ প্লাস বি অর্থাৎ সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা প্লাস যে থ্রি সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা এবার আমরা জানি সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান হচ্ছে ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ানের কিউব মাইনাস থ্রি সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা এখানে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার আলফার ভ্যালু যেহেতু ওয়ান ওয়ান দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে এটা একই থাকবে আর এখানে তারপর আমাদের আছে থ্রি সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা সেটা এখানে বসে যাবে থ্রি সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা এখানে প্লাস আর মাইনাসে থ্রি সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা কেটে দিলে আমাদের অ্যান্সার বেরোচ্ছে ওয়ানের কিউব অর্থাৎ ওয়ান এবার আমরা করব ভি নাম্বার অঙ্কটা অর্থাৎ ফাইভ নাম্বার কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু টু কট থিটা যদি হয় তাহলে হচ্ছে থিটার মান নির্ণয় করতে দিয়েছে প্রথমে যে জিনিসটা আমাদের দিয়ে দিয়েছে সেটা আমরা টুকে নেব এখানে বলেছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু টু কট থিটা এখানে আমাদের থিটার মান নির্ণয় করতে বলেছে আমরা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু ওয়ান সেই ফর্মুলা থেকে এখানে খুব ইজিলি লিখতে পারি যে কোসেক স্কোয়ারে যায় ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু টু কট থিটা এবার সম্পূর্ণ রাশিটাকে একদিকে নিয়ে নিলে এটা এরকম দাঁড়াচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার থিটা মাইনাস টু কট থিটা ইকুয়ালস টু জিরো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা এ স্কোয়ার প্লাস টু মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ছে যদি ওয়ানকে আমরা ওয়ানের স্কোয়ার ভাবি তাহলে রাশিটা এরকম দাঁড়াচ্ছে ওয়ান মাইনাস কট থিটা তার হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো আর যেহেতু জিরো রুট জিরোই হয় সেহেতু আমরা এখানে লিখতে পারি ওয়ান মাইনাস
cot theta equals to 0 তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা cot theta এর ভ্যালু পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে 1 আর cot কত ডিগ্রির মান 1 সেটা আমরা জানি cot 45 ডিগ্রির মান হয় 1 তাহলে এখানে আমরা খুব ইজিলি থিটার মানও পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি